হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর। তো বন্ধুরা, অনেক দিন পর আবারও ফিরে এসেছি চ্যানেলে। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটা অল করে দেবেন, যাতে যখনই আমরা ট্র্যাক্টরের এবং জেসিবির নতুন নতুন ভিডিও দেব তখন আপনারা নোটিফাইড হয়ে যান। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্র্যাক্টর দাঁড়িয়ে আছে একের পর এক। আপনার আইচারের, নিউ হল্যান্ড, স্বরাজ 740, স্বরাজ 855, সোনালিকা, বিভিন্ন কোম্পানির ট্র্যাক্টর দাঁড়িয়ে আছে। তো আমরা এসেছি অ্যাকচুয়ালি কাজ করতে নদীর ধারে, এটা হচ্ছে খোসবাসপুর নদীর ধার। তো এখানে আমরা কাজ করতে এসেছি। তো অনেকগুলো ট্র্যাক্টর একের পর এক এখানে দাঁড়িয়ে আছে। সামনে কাজ হচ্ছিলো, জেসিবিতে রাস্তা করছিলো, সেই রাস্তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। এবং লাস্টে দেখাবো কীভাবে আমরা রাস্তা করেছি এবং কীভাবে ওই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অনেক রিস্কি কাজ, কেননা ট্র্যাক্টর চালানো কোনো বাচ্চাদের কাজ না, অনেক রিস্কের কাজ ট্র্যাক্টর চালানো। তো একের পর এক আমি আপনাদেরকে ট্র্যাক্টরগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সোনালিকার ট্র্যাক্টর, এটা নতুন ট্র্যাক্টর এসেছে আমাদের এই গ্রুপে। তো এছাড়া আপনারা এখানে অনেকগুলো ট্র্যাক্টর নতুন নতুন দেখতে পাবেন। এটা হচ্ছে সোনালিকার ট্র্যাক্টর, ইন্দুফামের একটা ট্র্যাক্টর ছিল, সেটাও পেছনে ছিল সোনালিকার ট্র্যাক্টর এটাও। এখন আমি আপনাদেরকে দেখাবো যে রাস্তা জেসিবিতে করছিলো সেই রাস্তাটা কেমন হয়েছে। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি ট্র্যাক্টর চালাচ্ছি এবং এই রাস্তাটা নতুন, এবং আমার সামনে একটা ট্র্যাক্টর যাচ্ছে। তো রাস্তাটা অনেক উঁচু, তো দেখতে পাচ্ছেন সামনে ট্র্যাক্টরটা কীভাবে যাচ্ছে। তো নদীর ধারে ট্র্যাক্টর চালানো খুব একটা সহজ কাজ না, দেখতে পাচ্ছেন কীরকম উঁচু রাস্তা। তো এই রাস্তার মধ্যে আমরা যাচ্ছি এবং এই রাস্তা দিয়ে আমাদেরকে মাটি নিয়ে আসতে হবে। মাটির কাজ করছি আমরা, অর্থাৎ ট্র্যাক্টরে মাটি বলছি। তো বন্ধুরা, এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশানটা অল করে রাখুন, সবার নতুন ভিডিও দেখার জন্য।